হ্যালো ক্লাস বেঙ্গল কম্পিটিভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা বহুভুজ এর অ্যাঙ্গেল বহুভুজের কটা বাহু থাকে বহুভুজ সংক্রান্ত যে সমস্ত প্রবলেমসগুলো গুলো এক্সামে আসে সেগুলো আমরা আজকে পড়ব বহুভুজ বলতে কি বোঝায় বহুভুজ মানে হচ্ছে এর ইংলিশ হচ্ছে বহুভুজের পলিগন এর আমরা যেটা পড়বো সেটা কি কি পড়বো তো অ্যাঙ্গেল পড়বো আর কি পড়বো অ্যাঙ্গেলস জানতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হয় সেই ফর্মুলাটা আমরা জানবো তাহলে আমরা প্রত্যেকটা ফর্মুলা অ্যাঙ্গেল কবরটা বাহু আছে এই সমস্তগুলো পেয়ে যাবো এবার আমাদেরকে আমরা নর্মালি জানি যে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টের অ্যাঙ্গেল কতটা হয় নর্মালি একটা পয়েন্ট মানে পয়েন্টটাকে আমরা এইভাবে ডিভাইড করতে পারি সেটা হচ্ছে এটা নাইনটি ডিগ্রি হয় এটা নাইনটি ডিগ্রি হয় এটাও নাইনটি ডিগ্রি হয় এটাও নাইনটি ডিগ্রি হয় তাহলে একটা পয়েন্টকে আমরা কত ডিগ্রি বলতে পারি একটা পয়েন্ট হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আমরা যদি বলি একটা স্ট্রেট লাইন সেটা কত ডিগ্রি কারণ একটা পয়েন্ট যদি মাঝখান থেকে দেখি একটা স্ট্রেট লাইন মানে কত ডিগ্রি হচ্ছে এটা ওয়ান এইটি ডিগ্রি তাহলে একটা স্ট্রেট লাইন মানে ওয়ান এইটি ডিগ্রি এই দুটো আইডিয়া আমাদের মধ্যে আছে আর নাইনটি ডিগ্রি বা সমকোণ বা রাইট অ্যাঙ্গেল কোনটা এইটাকে বলা বলা হয় কি রাইট অ্যাঙ্গেল বা সমকোণ বা নাইনটি ডিগ্রি সমকোণ ওকে এবার আমাদের হচ্ছে এই যে কোনটা যে কোনো একটা অ্যাঙ্গেল যদি দিই আমরা তার যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অন্তর্বর্তী কোন অন্তর্বর্তী কোন বলা হয় বা এটার আর একটা নাম যেটাকে ইংরেজি বলা হয় ইন্টারনাল অ্যাঙ্গেল বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা এটাকে ইন্টার্নাল অ্যাঙ্গেলও বলে এবার হচ্ছে একটা প্রবলেম পড়বো সেটা হচ্ছে একটা একটা আসলো যে একটা দেওয়া আছে সেই ট্রাঙ্গেলের যে মধ্যে যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা ইন্টারনাল যে অ্যাঙ্গেল গুলো আছে তার যোগফল কত তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত এটা একটা কোয়েশ্চেন আসতে পারে বা বললো যে একটা চতুর্ভুজ দেওয়া আছে সেই চতুর্ভুজের অন্তর্বর্তী যোগ যোগফল কত এটা প্রশ্ন আসতে পারে বা একটা হয়তো পঞ্চভুজ দিতে পারে এ হচ্ছে আমার একটা পঞ্চভুজ বললো আমার পঞ্চভুজটা বা পেন্টাগনের অন্তর্তীন যে অ্যাঙ্গেলগুলো যোগ যোগফল কত আসতে পারে একজামে বা করতে পারে একটা সরভুজ দিতে পারে ওকে সেই সরভুজ দেওয়ার পরে বা হেক্সাগন দিয়ে আমাদেরকে বলতে পারে যে অ্যাঙ্গেলগুলো যে যোগফল আছে সেটার একটা কত এরকম যদি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে সমাধানের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এন মানে কি এন মানে হচ্ছে বাহু যদি একটা প্রবলেম হয় যে একটা হেক্সাগন্ধা আছে তার অন্তর্বর্তী যে কোনগুলো আছে তার যোগফল কত তাহলে ফর্মুলায় ফেলি হেক্সাগন মানে সিক্স তাহলে ফর্মুলাই হচ্ছে এনের জায়গায় সিক্স যদি ফেলি সেখান থেকে দুই বাদ দিই ইন্টু করলাম একশো আশি সমান হচ্ছে ছয় থেকে দুই বাদ দিলে চার চার ইন্টু একশো আশি তাহলে এটা কত হলো সাতশো কুড়ি এটা হচ্ছে অ্যান্সার পঞ্চভুজের ক্ষেত্রে আমরা দেখবো পঞ্চভুজ মানে ফাইভ ফর্মুলায় ফেললে কত হবে ফাইভ মাইনাস এর জায়গায় ফাইভ লিখলাম মাইনাস টু লিখলাম ইন্টু একশো আশি করলাম তা এটা হলো থ্রি ইন্টু একশো আশি এটা হচ্ছে তিন আশো চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি আবার আমরা যখন চতুর্ভুজের অন্তর্বর্তী কোনগুলো যদি যোগ ভালো বের করি তো চতুর্ভুজের চার চার থেকে দুই বাদ ইন্টু একশো আশি মানে বলবো আমরা টু ইন্টু একশো আশি তাহলে হচ্ছে চতুর্ভুজের তিনটে কোণের মান পেয়ে গেলাম এই চারটে চারটে কোণের যোগফল পেয়ে গেলাম পঞ্চভুজের পাঁচটা কোণের যোগফল পেয়ে গেলাম ছটা কোণের যোগফল পেয়ে গেলাম এইভাবে আমার যতই ভ্যালু দেওয়া থাকে না কেন রেলওয়েতে এটা প্রত্যেক বছর একটা করে আসে দু সালে একটা প্রবলেম দিয়েছিল সেটা হচ্ছে সড়ভুজের অন্তর্বর্তী কোনগুলো যোগফল কত সাতশো কুড়ি ডিগ্রি ওটার উত্তর হবে কারণ যদি জানা থাকে ডাইরেক্ট বলে দেবে না হলে এই ফর্মুলাটা যেটা বললাম এই ফর্মুলাটা মনে রাখতে হবে ইউনিভার্সাল ফর্মুলা একটা কোয়েশ্চেন পড়লো সেটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান বা তিনটে কোণেই সমান তাহলে তার প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান করতে হবে আমরা জানি যে তিনটে কো একটা ত্রিভুজের যে তিনটে বাহু আছে এই তিনটে অ্যাঙ্গেল আছে তাদের যোগফল কথা হয় একশো আশি ডিগ্রি তাহলে তিনটে কোণে যদি সমান হয় তাহলে একটা কোণ কথা হবে তিন দিয়ে ডিভাইড করবো তাহলে থ্রিকে সিক্সটি দিয়ে করলাম তাহলে একটা কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে একটা সমবাহু ত্রিভুজের একটি কোণের মান সিক্সটি ডিগ্রি আমার হয়তো প্রবলেম হচ্ছে এটা হচ্ছে এক নম্বর প্রবলেম একটা প্রবলেম দিলো আমার যে একটা পেন্টাগন দিলো ওকে এবং একটা পেন্টাগন দিয়ে বলে দেওয়া হলো যে একটা পেন্টাগনের আমার বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তার একটা মানে রেগুলার পেন্টাগন বা তার একটা কোণের মান কত একটা রেগুলার যে পেন্টাগন হয় সেই রেগুলার পেন্টাগনের একটা বাহু কত হয় একটা কোনগুলো কত হয় আমার টোটাল কোন হয় আমি জানি পাঁচশো চল্লিশ কীভাবে পেলাম এটা না তো এটা আমি এইভাবে পেতে পারি একটা ফর্মুলা জানি আমরা পেন্টাগন আমরা পাঁচ এন ইন এন মাইনাস টু ইন্টু একশো আশি এখান থেকে পেয়েছি এন মানে হচ্ছে পাঁচ থেকে দুই ইন্টু একশো আশি এখান থেকে তিন ইন্টু একশো আশি মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পেয়েছি পেনটা পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশকে আমরা পাঁচ দিয়ে ডিভাইড করব তাহলে আমরা পেয়ে যাবো তাহলে পাঁচশো চল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ডিভাইড করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কত পাবো না তো একশো আট পাঁচ আর পাঁচ আশে চল্লিশ পাঁচশো একশো আট ডিগ্রি ওকে তাহলে একটা পেনটা রেগুলার পেনটা এক একটা অ্যাঙ্গেলের মান কত এক একটা অ্যাঙ্গেলের মান কত হবে না তো একশো আশি ডিগ্রি বা আর একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রবলেম হয়তো দিল সেই প্রবলেমটা বলা হলো যে একটা স্কোয়ারের যে অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত তো একটা স্কোয়ারের কি হয় একটা স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয় আমার একটা স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল ডিগ্রি হয় এটা আমাদের স্কোয়ারের মানে আছে তো আমরা যদি এই ফর্মুলা বের করতে পারি তাহলে কি পড়বে একটা চতুর্ভুজ মানে কত একটা চতুর্ভুজের অ্যাঙ্গেল চারটে অ্যাঙ্গেলের যোগফল কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি হয় থ্রি সিক্সটিকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি কত না হচ্ছে ইচ প্রত্যেকটা ওকে ওকে ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই এরপরে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটস এবং অন্যান্য পিডিএফ পেতে গেলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে আমায় ফলো করতে পারো ওকে তাহলে ততক্ষণ অব্দি থ্যাংক ইউ